হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই ছোট্ট চারা মাছের ঝাল। তো এই চারা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর গ্যাস অন করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যেতে মাছগুলোকে এক এক করে দিয়ে ভালো করে দুই দিক থেকে লাল করে ভেজে তুলে নিতে হবে। সমস্ত মাছগুলো ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজার যে অল্প তেলটা আছে এই তেলের মধ্যেই কিন্তু মাছের মশলাটা করে নেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। সমস্ত মশলাগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা, কাজু আর পোস্ত বাটাটাও ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে মাছের ঝালটা মাখামাখা করব, তাই জলের পরিমাণটা কম রাখছি। এরপরে ভাজা মাছগুলো দিয়ে মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নেব। এবার নামানোর আগে ধনেপাতা কুচানো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাছের ঝাল রেডি হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। এই টেস্টি মাছের ঝালের সাথে দুপুরের মেনু ছিল থালকুনি পাতা আর আলু মাখা, এটাও কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। তো প্রথমে খেয়ে নিলাম, সঙ্গে ছিল শুকনো লঙ্কা ভাজা। তো থালকুনি পাতা খাওয়া কমপ্লিট। এরপরে নিয়ে নিলাম পটলের কোরমা, এটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এই রেসিপিটা একদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খুবই সিম্পল আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়, শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যায়। আজকে পটলের কোরমাটা টেস্ট হয়েছিল অপূর্ব। তো পটলের কোরমা খাওয়া কমপ্লিট। লাস্টে এবার মাছের ঝাল, চারা মাছের ঝাল, এটারও কিন্তু টেস্ট ছিল অপূর্ব। তো লাস্টের অল্প একটু ভাত রেখেছিলাম মাছের ঝাল খাওয়ার জন্য, ওটা দিয়েও পুরো ভাত খাওয়া কমপ্লিট করে নিলাম। তো মাছের ঝাল দিয়ে খুব ভালোভাবে বাকি ভাতটা খেয়ে নিলাম। আর আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।